নমস্কার বন্ধুরা, তো আজকে আমি একটা পাট শাক দিয়ে রেসিপি করব। তো পাট শাক দিয়ে একটা তরকারি রান্না করব। তো এখানে আমি যে পাট শাক নিয়ে নিয়েছি, আমরা এটাকে পাট শাকের গিটও বলি, মানে পাট শাকের মধ্যে গিট দিয়ে তরকারিটা রান্না করব, এই জন্য এই তরকারিটার নাম হচ্ছে পাট শাকের গিটও। তো এই যে দেখুন আমি কিভাবে গিটোটা দিয়ে দিচ্ছি। তো এখানে প্রথমে দুইটা পাতা নেব, পাতা নেওয়ার পর পাতাটা পরিষ্কার করে দুই সাইড পরিষ্কার করে অপোজিট একটা এক সাইডে আরেকটা আরেক সাইডে, মানে একটা অপরটার অপোজিট সাইডে করে নিয়ে এটাকে হাতের সাহায্যে এইভাবে পাক দিতে হবে। তারপর দিয়ে মাঝখানে একটা গিট দিতে হবে, দিলেই তো এই যে আমার রেডি। আর অবশ্যই খেয়াল রাখতে হবে গিট দেওয়ার জন্যে পাতাটাকে টাটকা অবস্থায় গিট দেওয়া যাবে না। পাতাটা তোলার কিছুক্ষণ পর একটু রোদের মধ্যে রেখে এটাকে একটু শুকিয়ে নিতে হবে, তাহলে গিট দিতে সুবিধা হবে। আর টাটকা অবস্থায় যখন গিটটা দিতে যাবেন তখন ছিঁড়ে যাবে, ভালো হবে না। তো এই যে আমার এখানে সমস্ত পাতায় গিট দেওয়া হয়ে গেছে, এগুলো আমি সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। আর এর সঙ্গে আমি ডাটা, আলু, কাঁঠালের আঁটি আর হচ্ছে পটল দেব, দিয়ে রান্না করব। আর ডালের বড়া ভিজেও দেব, তার জন্য এখানে ডালটা আমি বেটে নিয়েছি আর সমস্ত সবজিও ধুয়ে নিয়েছি। তো প্রথমে আমি ডালটা বড়া ভেজে নিলাম, ভেজে নেওয়ার পর ওই একই তেলে সুগুনো কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর হচ্ছে রসুন থেঁতো সব দিয়ে তেল মশলা দিয়ে ভালোভাবে ভেজে সবজিগুলো দিয়ে দেব। আপনারা চাইলে এখানে রসুন পেঁয়াজ বেটেও দিতে পারেন, সমস্যা নাই। আর চাইলে মাছ দিয়েও এটা রান্না করতে পারেন, অনেক সুন্দর লাগে। তো এখানে সব দিয়ে নাড়াচাড়া করে লবণ হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নিতে হবে। আর এটা আমরা এই একবারেই কষাবো, পরে আর কষাবো না। তো এই যে আমার লবণ হলুদ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেছে, দেখুন কালারটা কত সুন্দর দেখা যাচ্ছে। তো এখানে ভাজতে ভাজতেই সবজিগুলোকে আমাদের 50% মতো সিদ্ধ করে নিতে হবে। তারপর এখানে আমি শুকনো লঙ্কার গুঁড়ো আর হচ্ছে জিরের গুঁড়ো একটু দিয়ে আবারও একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। আপনারা চাইলে এখানে শুধু কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন বা শুধু শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমার তরকারিটা কষানো হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো জল দিয়ে এটাকে ঢেকে দেব, মানে এই জলে সিদ্ধও হবে আবার একটু রস রসও থাকবে। তো এখন আমি যে বড়াগুলো ভেজে রেখেছিলাম সেই বড়াগুলো কিছুটা আমি মানে গোটা অবস্থায় দিয়ে দেবো আর কিছুটা হাতের সাহায্যে এইভাবে ভেঙে ভেঙে দিয়ে দেবো, তাহলে অনেক সুন্দর হয় খাইতে। আর শেষে একটু সরিষা বাটা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই আমার তরকারিটা রেডি হয়ে যাবে। তো এই যে আমি সরিষা বাটা দিয়ে দিয়েছি, আমার তরকারিটা হয়ে গেছে দেখুন। আর আপনারা চাইলে আরও ঝোল করেও রান্না করতে পারেন, আবার আরও একটু শুকিয়েও রান্না করতে পারেন। তো আমার তরকারিটা রেডি হয়ে গেছে, এটা রুটি, লুচি, ভাত সব কিছুর সঙ্গে খাইতে ভালো লাগে।